ঘূর্ণিঝড় মিথিলের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় পাকা আমন ধান ও শীতের আগাম সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাভ তো দূরের কথা, এখন লোকসানের শঙ্কায় কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চান চাঁদপুর ও ভোলার ক্ষতিগ্রস্ত কৃষক। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের পশ্চিম শকদি গ্রামের কৃষক হানিফ হাওলাদার 60,000 টাকা খরচ করে এক একর জমিতে আমন ধানের চাষ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। কয়েকদিন পরই ঘরে তোলার কথা ছিল পাকা ধান, কিন্তু ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নুয়ে পড়েছে তার জমির আধা পাকা ধান। আল্লাহ ফসল দিয়েছিল ভালোই, এবার বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে, এক একর ধান সব নষ্ট হয়ে গেছে। এখন আমার মাথায় হাত, আমার এখন কিছুই নেই। হানিপের মতো জেলার বিভিন্ন উপজেলায় আরও অনেকের জমির পাকা ও আধা পাকা ধান নষ্ট হয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার দাবি তাদের। ফানিকতলে মনে করেন আমার ধান পড়িয়া গেছে গিয়া, আমি এখন কী করবো, আমি একটা জীবনে শেষ হয়ে গেছি ভাই। সামনে দিয়া ধান আবার গৃহস্থ কর্ম এই টপিক নাই, যদি সরকার কিছু সাহায্য করে তো সামনে দিয়ে গৃহস্থ করতে পারবো। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় নিয়ে আসার কথা জানায় কৃষি বিভাগ। আমরা জরিপ করেছি, প্রাথমিক প্রতিবেদন এটি। আমরা মনে করছি যে আগামী কয়েকদিনের ভিতরে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট পাবো, যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করে পরবর্তীতে প্রণোদনার আওতায় তাদেরকে নিয়ে আসবে। এদিকে ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকার ধান ও সবজির ক্ষেত, এতে ব্যাপক ক্ষতির মুখে কৃষক। ঋণের অর্থ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় চাষি। 5 ঘন্টা জমিনের আমন ধান পানিতে নষ্ট হয়ে গেছে গিয়া, লোন থেকে টাকা ঢুকা নিয়ে করছি, লোনে টাকা কেমনে দেবো আমি বলতেই পারি না। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের কৃষি কর্মকর্তা যিনি আছেন তিনি মোটে মাঠে কাজ করছেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি এবং তাদেরকে যে কৃষিদের প্রণোদনা সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। ভোলায় ঘূর্ণিঝড় মিধিলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 41,801 হেক্টর জমির ধান, নষ্ট হয়েছে 6,000 হেক্টরের বেশি জমির সবজি। রাজীব বিশ্বাস, DBC নিউজ ডেস্ক।